আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় 32 জনের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। দেশে করোনায় রেকর্ড 4014 জন আক্রান্ত, আরো 45 জনের মৃত্যু। করোনায় মারা গেলেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসেন চৌধুরী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরসুমান বানু। এবং জাতীয় সংসদে অর্থ বিল পাশ, বাজেট বাস্তবায়নে ব্যর্থ হবে না সরকার, মন্তব্য প্রধানমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা মহামারীর মধ্যে রাজধানীর সদরঘাটে লঞ্চ ডুবে প্রাণ গেল 32 জনের। সকালে ময়ূর দুই নামের একটি লঞ্চ মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড নামে আরেকটি লঞ্চকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। লঞ্চটিতে 60 থেকে 70 জন যাত্রী ছিলেন, তাদের কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ঘটনাস্থল পরিদর্শন করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আরও জানাচ্ছেন মাহবুব কবির সপল। যাত্রীরা যখন সদরঘাটে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ময়ূর দুই নামের লঞ্চের ধাক্কায় মাঝ নদীতেই ডুবে যায় মর্নিং বার্ড। লঞ্চটিকে চাপা দেওয়ার কারণে সাঁতরে তীরে ওঠার সুযোগ পাননি বেশিরভাগ মানুষ, মুহূর্তেই সেটি তলিয়ে যায় নদীতে। উদ্ধারকারীরা এসে ডুবন্ত লঞ্চের ভেতর থেকে তুলে আনেন একের পর এক মরদেহ, মাঝ নদীতে লাশের সারি। আমার দুই ভাই এক লোক আইছে, আমার দোনো ভাই, এক ভাই পাওয়া গেছে, আরেক ভাইকে পাইতেছি না, পা এখন আমি পাই নাই এখনো। একটা আমার ভাই আছে, একটা হলো মাঝারো, একটা তিন নম্বর, আমি হইলো বড়। সদরঘাটে লঞ্চের এমন বিশৃঙ্খলা নতুন নয়, এর আগেও ঘটেছে প্রাণহানি, তবে কর্তৃপক্ষ সতর্ক হননি। চেষ্টা করতেছি লঞ্চটাকে আমরা কিভাবে কাজ করে ভিতরে ঢুকার জন্য, আমরা ভিতরে ঢুকে আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছি। পান থেকে প্রায় 65 থেকে 70 ভর্তি যে নৌ পুলিশ জানিয়েছে তারা লঞ্চের পেছনে ক্যামেরা লাগাতে এক বছর আগে সুপারিশ করেছিল, কিন্তু তা বাস্তবায়ন করেনি বিআইডব্লিউটিএ, ফলে আবার একটি দুর্ঘটনায় প্রাণ দিতে হলো সাধারণ মানুষকে। আমরাও আইনগত ব্যবস্থা কঠোর হাতে, আমরা এই আইনগত ব্যবস্থা নিয়ে যারা এর পিছনে দায়ী আছে তাদেরকে আমরা আইনে সুপারিশ করব। ওই ঘটনার পর ময়ূর দুই নামের লঞ্চটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন এটা কোনো দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা এক ধরনের হত্যাকাণ্ডের মতোই ঘটনা ঘটানো হয়েছে, পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। এবং যদি এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকে, তদন্ত রিপোর্টে এসে থাকে, তার বিরুদ্ধে সেই ধরনেরই মানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন ঘটনার পর হয় তদন্ত কমিটি, আসে সুপারিশ, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ আছে। এবার যাতে তেমন কিছু না ঘটে সেই দাবি সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে 24 ঘন্টার রেকর্ড 4014 জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে শনাক্ত হয়েছেন 1,41,801 জন। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 45 জন। মোট মারা গেছেন 1,783 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। 17 জুন দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা 4,000-এর ঘরে প্রবেশ করে। এর আগের 21 দিন এই সংখ্যা
3000 ঘরে ওঠানামা করে। সোমবার আবার এই সংখ্যা উঠে এলো 4000 ঘরে 4014 জন। 8 মার্চ প্রথম শনাক্তের পর 68 দিনে মাথায় 2000, এর 11 দিন পর 3000, আর এর মাত্র 8 দিনের মাথায় 4000 ঘরে প্রবেশ করে বাংলাদেশে প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 4014 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 22.50%। দেশে করোনা ভাইরাসে চলমান চতুর্থ মাসে পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার 21.70%। প্রথম মাসে এই হার ছিল 4.32 এবং দ্বিতীয় মাসে 11.58। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পাশাপাশি বদ অভ্যাসগুলো পরিহার করার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। যারা ধূমপান করছেন তারা অতিরিক্ত ঝুঁকির, তাদের মধ্যে ঝুঁকির হার বেশি, কাজেই ধূমপান ত্যাগ করুন। তরুণ যুবকদের ক্ষেত্রে বলবো যে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা মাস্ক পরিধান করছেন না এবং ধূমপান করছেন, কোনো সামাজিক দূরত্ব না মেনে। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 1783 জন আর সুস্থ হয়েছেন 57780 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2053 জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে অন্তত 32 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 7, বরিশালে 6 এবং খুলনায় 4 জন প্রাণ হারিয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। আশঙ্কাজনকভাবে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ায় গত কয়েকদিন ধরেই গণমাধ্যমের শিরোনাম কুমিল্লা জেলা। সবশেষ তথ্য অনুযায়ী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 জন ও এর উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। গত 3 মাসে এ হাসপাতালেই করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 139 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 নারীসহ 2 জন ও উপসর্গ নিয়ে 2 বৃদ্ধসহ 4 জন মারা গেছেন। বিভাগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ নতুন আক্রান্ত 113। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়েছে। আর গেল 24 ঘন্টায় এ বিভাগের 10 জেলায় 226 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে করোনা উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে 3 জন মারা গেছেন। এদিকে গত 24 ঘন্টায় সিলেটে নতুন আক্রান্ত হয়েছে 71 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। একদিনের রেকর্ড 346 জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে 274 জন শহরের এবং 72 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় করোনায় ডাক বিভাগের 1 কর্মচারী এবং উপসর্গ নিয়ে 1 শিক্ষক সহ 2 জন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত 431 জন করোনায় আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জে করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জন মারা গেছে। নতুন আক্রান্ত 70 জন। নোয়াখালী ও ময়মনসিংহে করোনায় 2 জন এবং গাইবান্ধা, চুয়াডাঙ্গা ও জামালপুরে উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষের করোনা আক্রান্তের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ময়ুল আহসান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে মারা গেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 57 বছর। তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর ছোট ভাই। স্বাস্থ্যবিধি মেনে বাদাসর বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। করোনায় আক্রান্ত হয়ে গত 29 মে সিএমএইচে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহ আল মহসিন চৌধুরী। তিনি স্ত্রী, 1 পুত্র ও কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেল হকের স্ত্রী লায়লা আরজুমান বানুকে গাজীপুর সিটি কর্পোরেশন গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদজোহর গোরস্থান সংলগ্ন বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লায়লা আরজুমান বানু। এতদিন সরকারি হাসপাতালে বিনামূল্যে করোনা পরীক্ষা হলেও এবার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। হাসপাতাল ও বুথ থেকে করোনা পরীক্ষায় 200 টাকা এবং বাসায় থেকে পরীক্ষা করলে 500 টাকা ফি দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়, বিনামূল্যে সুযোগ থাকায় উপসর্গ ছাড়াই বেশিরভাগ মানুষ এই পরীক্ষা করছেন।
যদিও মুক্তিযোদ্ধা গরিব এবং দুস্থদের ক্ষেত্রে সরকারের আগের আদেশই বহাল থাকবে। করোনার প্রভাবে বাড়ছে বেকারত্ব, পুরানো পেশা ছাড়তে বাধ্য হচ্ছে অনেক মানুষ। শিক্ষকতা ছেড়ে কেউ হয়েছেন কলা বিক্রেতা, কারো দীর্ঘদিনের ব্যবসা শেষ, কেউ বা আবার চাকরি হারিয়ে চলে যাচ্ছেন গ্রামে। এক জরিপে দেখা গেছে করোনার প্রভাবে দেশে 70% দরিদ্র মানুষের আয় বন্ধ হয়ে গেছে, আর 1.5 কোটি মানুষ পড়েছেন কাজ হারানোর ঝুঁকিতে। গবেষকরা বলছেন করোনার এই সময় কৃষির মতো বিকল্প পেশায় মনোযোগ দেওয়ার কথা। আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। ওদের ওরকম কোনো ডিমান্ড নেই, এখন করে না, জানে যে আমার বাবা পারবে না এখন ই করতে, যখন না পারছি তখন খুব আর বেশি খারাপ লাগছে। তখন মনে হচ্ছে কি জানেন, এমন হয়েছে যে কি বলে খারাপ কথা, যে আমি করে আত্মহত্যার মতো এরকম মনে একের সঙ্গে আসছে। স্কুল শিক্ষক আব্দুল রাজ্জাক এখন কলা বিক্রেতা। রাজধানীর লালবাগের একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। সেই স্কুলের গেটেই এখন কলা বেচেন আব্দুল রাজ্জাক। করোনায় বন্ধ স্কুল, বন্ধ স্কুলের বেতনও। এখানে যদি আমার 100 টাকা ইনকাম হয় তো আমি মনে করি না, কারণ এই মুহূর্তে একেবারে বেকার তো থাকছি না। বাংলাদেশে করোনা এসেছে 3.5 মাস, এতেই শেষ মাঝহারের পুরনো ব্যবসা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই ব্যবস্থাপনা পরিচালক এখন গ্রামের বাড়ির পথে সব গুছিয়ে। আমার বিজনেসটা আসলে রানিং বিজনেসই ছিল, বাট লাস্ট লকডাউনের পর থেকে বিজনেসটা আর কন্টিনিউ করার সুযোগ হয়নি। চোখের জলে কষ্ট কমলে কান্নার সময়টা হয়তো দীর্ঘ হতো বিউটির। প্রায় 1.5 যুগ ছিলেন রাজধানীতে, ছিল এক সন্তান আর মা বাবা নিয়ে ছোট্ট একটা সংসার। করোনায় চাকরি হারিয়ে সাজানো সংসারটা এখন পিকআপ ভ্যানে। বাঁচতে তো হবে, বাঁচার জন্যই তো চলে যাইতাছি গ্রামে। আইনেই আছে বাড়ি ভাড়ার চাপ সহ নানা সমস্যা, তাই কমেছে ঢাকার মানুষ, দীর্ঘ হচ্ছে টুলেটের সংখ্যা। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD-র জরিপ বলছে করোনার প্রভাবে দেশের 70% মানুষের আয় বন্ধ হয়ে গেছে। এই ধরনের মানুষের পেশা পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় সুযোগ হতে পারে কৃষিতে তাদের যোগদানের ক্ষেত্রে, যেগুলো কিনা লাভজনক কৃষি অথবা রপ্তানিমুখী কৃষির মতো সে পণ্য যদি উৎপাদনে যারা যাচ্ছেন তারা যুক্ত হতে পারে। তাই সব ক্ষেত্রে করোনার প্রভাব মোকাবেলায় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার তাগিদ গবেষকদের। ছবিতে এই বিদায় দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। জীবন বাস্তবতার শিকার হয়ে করোনার মধ্যে চাকরি হারিয়ে ব্যবসা নষ্ট হয়ে এই মানুষগুলো ফিরছেন গ্রামের বাড়িতে। লোকে মুখের নানা প্রশ্নের কী জবাব দিবেন তা জানা নেই, জানা নেই করোনা কবে চলে যাবে, কবে তারা আবার ঢাকায় ফিরবে। এত সব বাস্তবতার মধ্যে তাদের এখন একটাই সঙ্গী, এটি হলো চোখের জল। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2020। আগামী অর্থ বছরে বাজেট পাশ হবে আগামীকাল। বাজেট বাস্তবায়নে সরকার ব্যর্থ হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন করোনা ভাইরাসের প্রভাব বিবেচনা করে বাজেটে খাত ভিত্তিক অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়। বাজেটের উপর নির্ধারিত আলোচনার শুরুতে করোনায় মৃত্যুবরণকারীদের জন্য শোক জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। একই সাথে মহামারীতে বৈশ্বিক অর্থনীতির মহামন্দা পরিস্থিতিও তুলে ধরেন তিনি। কিছুটা হয়তো ছন্দ পতন হতে পারে। প্রধানমন্ত্রী বলেন করোনা পরিস্থিতি মাথায় রেখেই দেয়া হয়েছে এবারের বাজেট। বাজেট বাস্তবায়নে আমরা অতীতে কখনো ব্যর্থ হই নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে ব্যর্থ হব না। যদি না করতে পারি, যদি কোভিড শেষ না হয়, হয়তো আমরা পারবো না বাস্তবায়ন করতে, কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার বলে আমরা মনে করি, আর সেই জন্যই আমরা উচ্চাভিলাষী বাজেটই দিয়েছি। সংসদ নেতা জানান 19টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সব শ্রেণীর মানুষকে সহযোগিতা ও কর্মসংস্থান সৃষ্টি করছে সরকার। করোনার প্রভাব কেটে গেলে উন্নয়নের অভিযাত্রায় আবারও সামিল হবে দেশ। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকে করছেন, কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে আমরা যে সুবিশাল আর্থিক প্রণোদনা ঘোষণা করে বাস্তবায়ন শুরু করেছি, তার মাধ্যমে আমরা এই সম্ভাবনাকে অনেকটাই রোধ করতে
সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। এর আগে বাজেটের আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এবং সমাপনী বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। মোটামুটি একটি গতানুগতিক বাজেট, এর সমস্যাগুলির কোনো সুস্পষ্ট সমাধান বাজেটে নেই। আলোচনা শেষে সংসদে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল সরকারের আর্থিক প্রস্তাব সম্পর্কিত অর্থবিল 2020 উত্থাপন করেন। বিরোধী দলের সংসদ সদস্যরা বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাব করলে কণ্ঠ ভোটে তা নাকচ হয়ে যায়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বিলটিতে কিছু সংশোধনী আনেন সংসদ সদস্যরা, যার কয়েকটি গ্রহণ করেন অর্থমন্ত্রী। অর্থবিল 2020 পাশ করা হোক, পরে কণ্ঠভোটে পাশ হয় বিলটি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিশেষজ্ঞদের মতামত নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব ধরনের সংকট মোকাবেলা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাসমান মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের নেতৃত্বে শীঘ্রই দেশ দুর্যোগ থেকে রক্ষা পাবে বলেও আশা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এগিয়ে আসবেন সামনের দিনগুলোতে, এদের কোনো তালিকা নেই, এদের তালিকা আপনাদেরকেই তৈরি করতে হবে এবং এই ভাসমানদের পাশে এই 100 দিন শেষ হওয়ার পরও আপনারা নতুন কর্মসূচি নেবেন, আমি নিজেও আপনাদেরকে সহযোগিতার আশ্বাস দিচ্ছি। পাটকল শ্রমিকদের দেনা পাওনার সময় অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুনুজান সুফিয়ান। রাজধানীতে শ্রম ভবনে শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এ সময় সরকারের সিদ্ধান্ত মেনে নিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী। শ্রমিকদের সমস্যা দেখার জন্য আমরা আসছি, তাদের এই দেনা পাওনা দেওয়া নেওয়ার সময় যদি কোনো সমস্যা, এটা আমরা কর্মসংস্থান মন্ত্রণালয় সুন্দরভাবে শ্রম আইন অনুযায়ী আমরা এটা দেখবো এবং তাদের পাওনা বুঝাই দিতে দেওয়াতে আমরা সহযোগিতা করবো। সরকার দেশের কোনো পাটকল বন্ধের ঘোষণা দেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন পাটকলগুলোকে আরও ভালোভাবে চালু করতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটকল বন্ধ করা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সঠিক তথ্য না জেনে দায়িত্বহীন বিরোধী দলের মতো বিএনপি নেতারা কথা বলছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। প্রথমত সরকার কোনো পাটকল বন্ধ করছে না, নতুন ব্যবস্থাপনায় চালু করা হবে। কোনো পাটকল বন্ধ করার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি, সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই পাটকলগুলোকে চালু করার অর্থাৎ নতুন ব্যবস্থাপনায় এই পাটকলগুলো চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাটকল বন্ধ করে দিয়ে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী অভিযোগ করেন সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটছে। পানি বাড়ছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীতে। প্লাবিত হয়েছে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মিলানদহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার নিচু এলাকা। পানিবন্দী জেলার 1,21,000-এর বেশি মানুষ পানিতে ডুবে মাদারগঞ্জের মির্জাপুর গ্রামে মারা গেছে এক শিশু। গত 24 ঘন্টায় বাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 29 সেন্টিমিটার বেড়েছে, প্রবাহিত হচ্ছে বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে। আর সিরাজগঞ্জে এই নদীর পানি বইছে বিপদসীমার 26
26 সেন্টিমিটার উপর দিয়ে। তবে জেলার কাজীপুর উপজেলা পয়েন্টে যমুনার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে। কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 77 সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে 64 সেন্টিমিটার এবং ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 76 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তলিয়ে গেছে চিলমারি, উলিপুর সদর, রোমারি, রাজীপুর ও নাগেশ্বরী সহ 8 উপজেলার 250 চরাঞ্চল ও নিচু এলাকা। পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। নেত্রকোনার উবদাখালী নদীর পানিতে তলিয়ে গেছে সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার 7টি ইউনিয়ন। এছাড়া গাইবান্ধা, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তলিয়ে গেছে এসব জেলার অনেক এলাকা। আমরা আচমকা একটা বন্যায় খুব বেশি কষ্টের মধ্যে পড়ে গেছে মানুষ। আমাদের থেকে আরো নিম্নাঞ্চল যারা আছে তারা আরো বেশি কষ্টের মধ্যে আছে। সাগরে বাসে নামে ইলাহান, আমরা বিপদে আছি। অনেক ইলাহান চলতাম, আমরা বিভিন্ন এলাকায় বন্যা আক্রান্ত লোকজনকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে নৌকার ব্যবস্থা করে এবং তাদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এর পাশাপাশি তাদেরকে শুকনো খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং একই সাথে করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেই জন্য বন্যা আশ্রয়গুলোতে মাস্ক এবং সাবান সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে তিনি মারা যান। বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরের দরগা পাড়ায় তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিল 66 বছর। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রস্তাবিত বাজেটে অগ্রিম আয়কর স্থানীয় ব্যবসার সম্প্রসারণে বাধা হতে পারে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে সিমেন্ট ও ইস্পাত সহ উৎপাদনমুখী শিল্পের কাঁচামালের ওপর 4% অগ্রিম আয়কর অযৌক্তিক। করোনা ভাইরাসের কারণে চাহিদা কমে যাওয়ায় এসব খাতে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। এগিয়ে চলছে নির্মাণ খাত, তৈরি হচ্ছে অসংখ্য ঘরবাড়ি, স্থাপনা। এসব অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে ইট, বালু, সিমেন্ট, রড সহ নানা ধরনের উপকরণ। বলা হয়ে থাকে সিমেন্ট ব্যবহারের উপর নির্ভর করে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন। তবে 2020-21 অর্থবছরের বাজেটে শিল্পের কাঁচামালের উপর অগ্রিম আয়কর বহাল রয়েছে। করোনা মহামারীর সময়ে অগ্রিম আয়কর এসব শিল্প পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। এইরকম একটা সেন্সিটিভ সময়টাতে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়াটা বা অ্যাডভান্স ভিএটি নিয়ে নেওয়াটা ট্যাক্স পেয়ারদের প্রতি ডিসরেসপেক্ট শব্দটা না হলে ব্যবহার নাই করলাম, কিন্তু সাংঘাতিক রকমের ডিসরিগার্ড করা যে মালটা বিক্রি হবে আজকের থেকে 4 মাস পরে সে টাকাটা আজকেই নিয়ে নিতে, তো এটা এটা অযৌক্তিক, ইরেশনাল। আমি বলবো যে এখনও সময় আছে, এটাকে নিয়ে ভাবুন। বাজেটে উৎপাদনমুখী স্থানীয় শিল্পের কাঁচামালের উপর 4% অগ্রিম কর আরোপ করা হয়েছে। চলতি অর্থবছরে এ হার 5%। করোনায় অর্থনৈতিক মন্দা বিবেচনায় এ ধরনের অগ্রিম আয়কর প্রত্যাহারের কথা বললেন বিশ্লেষকরা। যদি একটা সেক্টর 10% মার্জিনে অপারেট করে এবং তাকে যদি 4% কর দিতে হয়, তার ম্যাক্সিমাম আয়কর হচ্ছে 25%, যদি লিস্টেড কোম্পানি হয়ে থাকে তাহলে 10% তার মার্জিন হলে পরে প্রফিট মার্জিন, যেটা মোটামুটি একটা ভালো প্রফিট মার্জিন টার্নওভারের উপরে 10%, তাহলে কিন্তু তার ট্যাক্স ইনসিডেন্স হচ্ছে 25%, 10%। এখানে 4% নিয়ে নিলে পরে তার ইনসিডেন্সটা হয়ে যাচ্ছে 40% মতো কর, সেটা কিন্তু অযৌক্তিক। স্থানীয় শিল্পে অগ্রিম আয়কর বাতিল হলে নির্মাণ খাতের পাশাপাশি দেশের অন্যান্য ব্যবসা বাণিজ্যেও টেকসই উন্নয়ন সম্ভব হবে বলে মনে করছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনায় সারা বিশ্বের মৃতের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা এখন 5,02,387 জন। এর প্রায় এক চতুর্থাংশই মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন মৃতের সংখ্যা 1,25,803 জন। আক্রান্ত হয়েছেন প্রায় 25,50,000। এর মধ্যে টেক্সাসে ভয়ানক রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। গত কয়েকদিন ধরেই দৈনিক গড়ে সেখানে শনাক্ত হচ্ছে 5,000-এর বেশি। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অন্যান্য অঙ্গরাজ্য তো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এদিকে 24 ঘন্টা অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ায় শনাক্ত হয়েছেন আরও 75 জন করোনা রোগী। একে বেশ উদ্বেগজনক বলে মনে করছে স্থানীয় প্রশাসন। দক্ষিণ কোরিয়া ও ভারত সহ অন্যান্য দেশেও বাড়ছে এই সংক্রমণ। আগামী 1 জুলাই থেকে ইউরোপের বাইরের 15টি দেশের নাগরিকরা অবাধে ইউরোপে প্রবেশ করতে পারবেন। আর ইউরোপের বাইরের অর্থাৎ বিশ্বের অন্য দেশগুলোর নাগরিকরা ফ্রান্স সহ ইউরোপে অবাধে প্রবেশ করতে পারবেন আরও সপ্তাহ দুয়েক পরে। সেনজেন ভিসা নিয়ে ফ্রান্স থেকে আরো জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি দেবেশ বড়ুয়া। আগামী 1 জুলাই থেকে ইউরোপের বর্ডার একরকম পরীক্ষামূলক ভাবে খুলে দেওয়া হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে গত 15 জুন থেকে ইউরোপিয়ান দেশগুলোর জন্য বর্ডার খোলা হয়েছিল। এখন ইউরোপে সেই 26টি দেশের সাথে আরো কিছু দেশ যোগ করা হয়েছে, যে দেশগুলো ইউরোপের বাইরের। আর যে দেশগুলো যোগ করা হয়েছে সেই তালিকায় বাংলাদেশের নাম নেই। এই তালিকায় শুধু বাংলাদেশ না, আমেরিকা, ব্রাজিল সহ পৃথিবীর অনেক দেশের নাম নেই। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে এটা সাময়িক একটা সিদ্ধান্ত। যদি ফলাফল ভালো হয় তাহলে সব দেশের জন্য বর্ডার খুলে দেওয়া হবে, আর যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে আবার সব বর্ডার গুলো বন্ধ করে দেওয়া হবে। অথচ এই স্বাভাবিক নিউজটাকে দেশের প্রত্যেকটা মিডিয়াগুলো কি বাজেভাবে না উপস্থাপন করা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ওয়েলটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7 এর আওতায় ফ্রিজ কিনে 10,00,000 টাকা পেয়েছেন নগর নিয়ামতপুর উপজেলার গামছা বিক্রেতা সোলাইমান হক। রোববার নিয়ামতপুর ওয়েলটন প্লাজায় তার হাতে 10,00,000 টাকার চেক তুলে দেওয়া হয়। স্থানীয় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ওয়েলটন নওগাঁ জোনের এরিয়া ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, প্লাজা ম্যানেজার রায়হান কবির এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পাটেক্স খেলার খবর। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পিছিয়ে গেল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী 19-30 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। সাফের দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন দেশের ফেডারেশনের সাধারণ সম্পাদকদের অনলাইন বৈঠকের পর টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। 2020 সালের এই প্রতিযোগিতা হবে 2021 সালে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, পরের সভায় নতুন তারিখ নির্ধারণ করা হবে। লেস্টার সিটিকে একমাত্র গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। লেস্টারের মাঠে আক্রমণ আর পাল্টা আক্রমণের এই খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতি আর ফিরে 63 মিনিটে আটবারের চ্যাম্পিয়ন চেলসিকে লিড পাইয়ে দেন বদলি খেলোয়াড় রস বার্কলে। বাকি সময় আর কোনো দল গোলের দেখা পায়নি। এই জয় আগামী 18 জুলাই প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে চেলসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় 32 জনের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। দেশে করোনায় রেকর্ড 4,014 জন আক্রান্ত, আরও 45 জনের মৃত্যু। করোনায় মারা গেলেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান বানু। এবং জাতীয় সংসদে অর্থ বিল পাশ, বাজেট বাস্তবায়নে ব্যর্থ হবে না সরকার, মন্তব্য প্রধানমন্ত্রী। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETNBanglaNews। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।